আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে আসলাম মাটন চপস রেসিপি। তো বাসায় কীভাবে খুব সহজে তাওয়ায় তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই। তো এখানে আমি মাটন চপসগুলোকে এভাবে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এটা আপনারা পরিমাণ বুঝে আসলে দিয়ে দিবেন, আর দিয়ে দিলাম এখন লবণ সামান্য পরিমাণে, আর দিয়ে দিব এখানে গুঁড়া মশলাগুলো একে একে। তো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আর ঝালটা আপনারা বুঝে দিবেন। তো দিয়ে দিলাম পাপরিকা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কারি পাউডার, দিয়ে দিব জিরা গুঁড়ো এবং দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। তো সব কিছু পরিমাণ মতো বুঝে আপনারা সেভাবেই আসলে মশলাটা অ্যাড করবেন। তো আমি পরিমাণটা সেভাবে আসলে বলছি না, কারণ যার যত পিস সেই অনুযায়ী আসলে বুঝে দিতে হবে। তো যাই হোক, এখানে আমি কিছুটা দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার, এখন দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনার মাংসটাকে সফট করবে, তাই আপনারা বেকিং পাউডারটাও দিবেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো। তো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে বা ম্যারিনেট করে নিতে হবে। তো সেই অনুযায়ী আমি আসলে পুরো চপগুলোকে আমি খুব ভালো মতো মেখে মিক্সড করে নিচ্ছি আসলে মশলার সঙ্গে, যাতে এটা খুব ভালো মতো লেগে যায়। তো আপনারা চাইলে এখানে লেমন বা লেবুর জুসটাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখানে ভিনেগার অ্যাড করেছি, তো আমার লেবুর জুসটা না দিলেও হবে। তো যাই হোক, তো এভাবে ম্যারিনেট করে আপনারা যদি সাথে সাথেও খেতে চান খেতে পারবেন, বা আপনারা চাইলে আগের দিন করে রেখে বা 2-3 ঘন্টা আগেও করে রাখতে পারেন। তো আমি আজকে দুপুরবেলা করে রেখেছিলাম, তো রাতে করব, যার জন্য আজকে দুপুরে আমি এটা রেডি করে নিয়েছি। তো ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। তো এখন আমি আবার এর সঙ্গে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু রসুন বাটা ছিল তো সেটা ভাবলাম যে দিয়ে দিই। তো যাই হোক, আপনারা পরে আবার রসুন অ্যাড করা লাগবে এমন কোনো কথা নেই, এটা জাস্ট বের করা ছিল তাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো সামান্য একটু তেল দিয়ে ভাজার আগে এটাকে আবার একটু মেখে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি তেলটাকে মাংসের সঙ্গে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি বা চপের সঙ্গে। তো এইভাবে ভালো মতো মিক্সড হয়ে গেলে আপনারা এটাকে ভাজতে চলে যাবেন। তো আমার এগুলো ভাজার জন্য একদম রেডি। তো আমি একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তো একে একে চপগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তেলটাকে মোটামুটি যখন গরম হবে তখনই দিতে হবে, নইলে দেওয়ার সময় দেখবেন হাতে ফুটে আসতে পারে। তো খুব সাবধানে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর সময় লাগবে একটু। তো আপনারা বুঝে যাবেন যতক্ষণ এটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত এটাকে ভাজতে হবে, আর এটাকে লো মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, নহলে এটা কিন্তু সহজেই সিদ্ধ হবে না। যেহেতু এটা একটু মোটা সাইজের ছিল, আপনারা পাতলা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার চপগুলো একটু মোটা সাইজের করে কাটা ছিল, তাই একটু বেশি সময় নিয়েছে। তো যখন আপনারা এটা তৈরি করবেন তখন আপনারা বুঝে যাবেন যে কতটুকু রাখতে হবে বা কীরকম আছে এটাকে তৈরি করতে হবে। তো সেই বুঝে আসলে এটাকে কুক করতে হবে। তো আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো যতক্ষণ না এটা কুক হয়ে যাচ্ছে এক পাশ, তো যখন এক পাশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পানি উঠছে। তো কোনো সমস্যা নেই, এটা সিদ্ধ হতে এটার কাজে লাগবে। তো আমি খুব সাবধানে এটাকে উল্টে পাল্টে কয়েকবার এটাকে ভেজে নিচ্ছি। তো আপনারাও সেভাবে, আর এটা ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে পানিটা শুকিয়ে যাবে, আর এর জন্য আপনাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে, যেহেতু এটা খুব কম আছে এটাকে করতে হচ্ছে। তো সময় লাগবে, তো তেমন একটা সময়ও লাগবে না, এটা রান্নাটা খুবই ইজি। তো বাসায় বানালেই বুঝতে পারবেন, আর খেতেও খুব সুস্বাদু। তো খুব সহজে বাসায় এভাবে চপ
আপনারা ভেজে খেতে পারেন। খুবই কম সময়ে এবং খুবই সুস্বাদু এই চপটা, আপনারা বাসায় বানিয়ে অবশ্যই টেস্ট করবেন। তাই তো আমি কয়েকবার কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার চপের পানিটা কিন্তু শুকিয়ে আসছে মোটামুটি। তো আরও কিছু টাইম আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, তো যত উল্টাবেন ততই মানে এপিট ওপিট ভালো মতো হয়ে যাবে। তো আমি চপের সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচিও অ্যাড করবো, তো আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, তবে পেঁয়াজ কুচিটা দিলে ভাতে খেতে একটু ভালো লাগবে তাই আসলে অ্যাড করা। তো আপনারা যদি মনে করেন যে না দিলে ভালোই লাগবে তো দিবেন, আর নয়তো স্কিপ করবেন এই আর কি। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো চপের সঙ্গে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি কিছু ধনে পাতা অ্যাড করে দেব, তো আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো তাই ভাবলাম যে একটু পেঁয়াজ কুচি দিলে ভালোই হয়। আর মশলাটা যেগুলো ছিল সেগুলো একটু কালচে কালচে ভাব এসে যাবে, তো চিন্তার কোনো কারণে ওটাও খেতে খারাপ লাগে না, একটু পোড়া পোড়া ভাব হয়, একটু গ্রিল টাইপের। তো আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর চুলার আঁচটা একদমই লো আঁচে রাখতে হবে, তো আপনারা রান্না করবেন সময় বুঝে যাবেন যে কীরকম রাখতে হবে। তো আমি কিন্তু একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি সামান্য একটু চিনিও অ্যাড করেছি, যেহেতু আমি টক দই এবং ভিনেগার অ্যাড করেছিলাম, তো সেই কারণে আসলে একটু সুইটনেস ভাব আসার জন্য, তবে অত যে সুইটনেস তা না, জাস্ট হাফ টিস্পুনের মতো সুগার অ্যাড করেছি। তো আর শেষের দিকে আমি সামান্য আর একটু হোমমেড গরম মশলাটা অ্যাড করেছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো আপনারা বাসায় আপনাদের ইচ্ছে মতো তৈরি করতে পারেন, আর সব মশলা যে দিতে হবে এমন কোনো কথা নেই, যে যেভাবে ইচ্ছে রাখতে পারেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমার চপ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, তো আমরা এখন গরম গরম ভাত দিয়ে খেতে বসে যাব। তো আপনারাও বাসায় ভালো লাগলে ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।